সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে। বস, কি তখন থেকে এটা দিতে এরছো বলো তো? কি আছে এর ভেতরে? কিছুই তো বুঝতে পারছি না। তুই যদি সব বুঝে যেতিস তাহলে তো তুই আজকে আমার জায়গা থাকতিস। অ্যাডম, ভাগ্যিস তো ও মাস জায়গায় নেই। তোমার জায়গা থাকলে পাড়ার লোকেরা মিলে আমাকে ভেবে এদের আর খেলা। তো তুই না ইদানিং বহুত মুখে মুখে কথা বলিস। হ্যাঁ, তা কথা তো মুখ দিয়ে বলবো নাকি অন্য কথা দিয়ে বলবো? চুপ কর, ভাট বকে খালি। কি করবো বলো, আজকাল কোনো তো কাজকর্ম নেই। এই সময় আর কাটে না, এটা একটু বেশি বকে ফেলছি আজকাল, একটু আট বকছি, বুঝতে পারছি। কি আছে গো বেবি এতরে? আমি কি করে জানবো? আমি কি দেখেছি নাকি এর মধ্যে কি আছে? এখনই তো খুলে দেয়। এখন কথায় আছে না, ভগবান যাকে কিছু দেয় একেবারে ভরিয়ে দেয়। আমার মন বলছে এই চিঠিটা সেরকমই কিছু। তোমার মন এই কথা বলছে না? আমার মন বলছে না, ওই বড় রাস্তার ওখানে একটা লোক পাখি বিক্রি করে না, ওই পাখিটা বলছে। কিছু বুঝতে পারছি না। এই বলে আমি বাবা হাঁটবো কি? কে ভাতটা বকে ডাকছে? এখন চুপ। কি এটা? সুন্দরী সেকেন্ড ইয়ারের মার্কশিট। যাই বলিস, লোকটা কিন্তু ঠিকই বলেছিল। ভাবছিলাম মেয়েটাকে কি করে এতদিন সায়স্তা করা যায়, ব্যাস অমনি হাতে একটা সুযোগ এসে গেল। এটা দিয়ে কি 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 করবে? করবে না বল, করব মানে? মানে কাজটা করবি তুই। আমি আবার কি 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 করব? কিছুই তো বাবু বুঝতে পারছি না। দূর বাবা, তোকে কিছু বুঝতে হবে না। এই মার্কশিটটা হচ্ছে আমার তুরুপের তাস, আর এই মার্কশিটটা দেখিয়ে আমি সুন্দরীকে যা করতে বলবো তাই করবে। তুই শুধু ওই প্ল্যানটায় আমাকে একটু সাথ দিবি, ব্যাস। বাবা, সে তো সবসময় তোমার সঙ্গেই আছি আমি। কাল আগে সুন্দরীর শ্বশুরবাড়ির এলাকায় যাব, আর ওখানে গিয়ে এমন একটা ঘটনা ঘটাবো যার জন্য সুন্দরীর এমন বদনাম হবে যে ওর শ্বশুরবাড়ির লোকজনরা ওকে এক কাপড়ে ওর মার কাছে পাঠিয়ে দেবে। একি মা, আপনি একা একা কাজ করছেন, আমাকে তো ডাকতে পারতেন। তুই তো পুজো করছিলি তাই তোকে ডাকেনি। আমি ভাবলাম পেঁয়াজ আর শশাটা কেটে রাখি, একটু পরে তো তোর শ্বশুরমশাই এসে খেতে বসবে, তখন যদি দেখে যে পেঁয়াজ আর শশা কাটা হয়নি তখন আর এক অশান্তি শুরু করে দেবে। তা আমি তো পুজো দিয়ে এসে এগুলো কাটতে পারতাম, আপনি সকাল থেকে রান্না করলেন তারপর এখন আবার এসব কাজ করছেন, আমি নেই নাকি মা? আরে তুই তো আছিসই, কিন্তু কি বলতো এতদিনের অভ্যেস তো ছাড়তে পারি না। আর তুই তো সবসময় আমার হাতে হাতে কাজ করে দিচ্ছিস, বারণ করলেও শুনবি না তো। কেন শুনবো বলুন তো আপনার কথা? এই কাজগুলো কি আপনার একা করার কথা? এগুলো তো আস্তে আস্তে আমাকেও শিখে নিতে হবে। দেখতো সুন্দরীকে ফোন করলো, এই নিয়ে 4 বার ফোন করলো জানিস, যতবারই ফোন ধরছি ততবারই ফোনটা কেটে যাচ্ছে। এই গ্রামে একটা সমস্যা, কিছুতেই ফোনের লাইন পাওয়া যায় না। দেখতো কি করেছে? আচ্ছা মা, হ্যালো। আরে কালেক্টর ম্যাডাম, কি খবর? আরে কালেক্টর ম্যাডাম, কি খবর? সব ভালো তো? আপনি কে বলছেন? কি রে,
এত তাড়াতাড়ি তুই আমায় ভুলে গেলি? এটা কিন্তু ঠিক না, এটা একদম ঠিক না। সুন্দরী একটু মাছটা নুন হলুদ মাখিয়ে রাখতো, এত মেক করেছে না, আমি ছাদ থেকে একটু কাপড় জামাগুলো তুলে নিয়ে আসি। আচ্ছা মা। হ্যালো, কে বলছেন একটু স্পষ্ট করে বলুন না, আসলে একদম কথা শোনা যাচ্ছে না। এখানে না লাইনের খুব গন্ডগোল হচ্ছে। গন্ডগোল তো হবেই, তুই যেখানে যাবি সেখানেই গন্ডগোল হবে, বুঝলি? দেখে ছাড়, তোকে যে কারণে ফোন করেছিলাম, শোন, তুই যে পরীক্ষাটা দিলি তার যে মার্কশিটটা নর্দমার পাশে পড়ে আছে সেটা কি তোর লাগবে না, নাকি ওটা আমি আবার তুলে নর্দমাতেই ছিঁড়ে ফেলে দেবো? কিরে চুপ করে আছিস কেন? তুমি এই নাম্বারটা কোথা থেকে পেলে? আসলে অনেকদিন তোর কোনো খবর পাইনি তো, তাই মনটা খুব আনচান আনচান করছিল রে, তাই অনেক কষ্ট করে তোর এই বাড়ির নাম্বারটা জোগাড় করলাম। শোন, তুই যদি ভেবে থাকিস আমি তোকে জ্বালাবার জন্য বা আমার নিজের কোনো দরকারে তোকে ফোন করেছি, তাহলে কিন্তু তুই ভুল ভাববি। আসলে তোর দরকারই তোকে আমি ফোনটা করেছি রে। মানে আমার সাথে তোমার কি দরকার? দরকার আছে রে, খুব দরকার আছে। দেখো ফালতু ইয়ার কি মেরো না আমার সাথে, আমি খুব ব্যস্ত আছি, কি দরকারে ফোন করেছো সেটা বলো। ও বাবা, কাজ দেখাচ্ছিস, কাজ? যা তুই তাহলে গিয়ে তোর কাজ কর, আমি বরঞ্চ তোর মার্কশিটটা পুড়িয়ে ফেলি। কি মার্কশিট? আমার মার্কশিটটা তুমি কি করে পেলে? কি করে পেলাম সেটা বড় কথা না, এই মার্কশিটটা নিয়ে এখন আমি কি কি করতে পারি সেটাই বড় কথা। এখনই ডাউনলোড করুন সান নেক্সট অ্যাপ আর দেখতে থাকুন আপনাদের প্রিয় সিরিয়াল সুন্দরী প্রতিটি এপিসোড একদম ফ্রিতে, যখন খুশি যেখানে খুশি।